নার্সও আয়াকে বকশিস না দেয়ায় গাইবান্ধা জেলার হাসপাতালে অক্সিজেন খুলে নেয়ার পর দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর দুই শিশুর পরিবার হাসপাতালে আহাজারি করলেও তত্ত্বাবধায়ক রুম থেকেই বের হননি। শিশুর পরিবার জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার মোশারফ তার এক মাসের শিশুর শ্বাসকষ্ট নিয়ে জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে ওই শিশুকে অক্সিজেন দেওয়ার পর কিছুটা সুস্থ হয়। এরপর হাসপাতালের নার্স রিমা, রেহেনা, মনিকা এবং আয়ার শিশুর বাবার কাছে বকশিস দাবি করে। শিশুর বাবা নামাজ থেকে এসে বকশিস দিবে বলার কিছু সময় পর ওই শিশুর অক্সিজেন খুলে নেয় নার্স ও আয়ারা। এরপর মারা যায় ওই শিশু। এর আগে গতকাল সকালেও বকশিস না পাওয়ায় অক্সিজেন খুলে নিলে দুই মাসের আরেক শিশুর মৃত্যু হয়। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ঘটনা স্বীকার করে লিখিত অভিযোগের পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।